আক্রান্ত সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য তথা বিরোধী দলের উপদলীয় নেতা বাদল চৌধুরী সহ সিপিএম নেতৃত্বরা শহীদ ধনঞ্জয় ত্রিপুরা শহীদ দিবস পালন করতে গিয়ে বিলুনিয়া ঋষিমুখ ব্লকের মনিরাম বাড়িতে আক্রমণের ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় দুটি গাড়ি, ছোড়া হয় ইট, মাথায় আঘাত লাগে বাদল চৌধুরীর। চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বিলুনিয়া হাসপাতালে। হাসপাতালের চিকিৎসক বাদল চৌধুরীকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করে দেয়। অভিযোগ, বাইক বাহিনীরা এই আক্রমণ সংঘটিত করেছে। এই আক্রমণের ঘটনা জানানো হয় দক্ষিণ জেলার পুলিশ সুপারকে। পুলিশ থাকার পরেও এই ধরনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, সর্বত্র নিন্দার ঝড় উঠেছে। এই ধরনের ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। বুধবার ধনঞ্জয় ত্রিপুরা 46তম শহীদান দিবস। এই দিবসের মূল কর্মসূচি ছিল সাচিরাম বাড়ির শহীদের ধনঞ্জয় পার্কে। সাচিরাম বাড়িতে যাওয়ার আগে শহীদ ধনঞ্জয় ত্রিপুরা জন্মস্থান মানিরাম বাড়ির বাজার সংলগ্ন এলাকা শহীদ ধনঞ্জয় ত্রিপুরার আবক্ষ মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার পর মানিরাম বাড়ির বাজার সেটির মধ্যে বসে স্থানীয় সংশ্লিষ্ট মানুষের সাথে আলাপ আলোচনার সময় হঠাৎ একদল দুষ্কৃতিকারী বাজার সেটির মধ্যে ইট লাঠি সোঁটা নিয়ে ঢুকে আক্রমণ শুরু করে। ইট পাটকেল ছোড়ার সাথে সাথে লাঠি দিয়ে আক্রমণ করে। এই আক্রমণের ফলে আহত হয় বিরোধী দলের উপদলীয় নেতা বাদল চৌধুরী ও ওনার দুই পিজি সহ পার্টির জেলা সম্পাদক বাসুদেব মজুমদার, পার্টির মহকুমা সম্পাদক তাপস দত্ত, পার্টির জেলা কমিটির সদস্য ত্রিলোকেশ সিনহা, আশিস দত্ত। পুলিশের সামনে চলে আক্রমণ। পুলিশের নীরব দর্শকের ভূমিকায় থাকার ফলে বিরোধী দলের উপদলীয় নেতা বাদল চৌধুরীর মাথায় আঘাত লাগে। কোনো মতে বাদল চৌধুরী পিজি ও এসকর্ট পুলিশের সহযোগিতায় ভাঙচুর করা গাড়ি নিয়েই বাদল চৌধুরীকে নিয়ে আসে দক্ষিণ জেলার পুলিশ কার্যালয়ে। আহত অবস্থায় বিরোধী দলের উপদলীয় নেতা বাদল চৌধুরী সহ পার্টির জেলা কমিটির সম্পাদক বাসুদেব মজুমদার, পার্টির মহকুমা সম্পাদক তাপস দত্ত দক্ষিণ জেলা পুলিশ সুপারের পক্ষে গিয়ে সাক্ষাৎ করে ঘটনা বিস্তারিত তুলে ধরেন। আমি এসপি সাহেবের কাছে এসেছি, আমরা সেখানে যারা ছিলাম আমরা আমাদের অভিযোগ জানিয়েছি। এখন দেখা যাক কী হয়। আমি এখন হাসপাতালে যাবো, আমার মাথায় লেগেছে ইটের আঘাত। এই যে ইট ছুড়েছে, সবারই গায়ে, হ্যাঁ সবারই গায়ে লেগেছে। এই তো গাড়ির অবস্থা তো দেখছেন সব। এই বড়টা কোন জায়গায় যেতে পারে, নৃশংসতা কোথায় যেতে পারে? বিজেপি যে একটা বর্বর এবং অসভ্য দল, তার সংস্কৃতিতে আজকে তো প্রমাণ করছে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো এটাও নাকি আমরা জানাতে পারবো? এটা কোন ধরনের গন্ধ? কোন দেশে আমরা আছি? আপনারা সারা সাংবাদিক আছেন, আপনারা ঠিক করুন, এসবের পক্ষে থাকবেন না এসবের বিরুদ্ধে আপনারা লিখবেন? আপনাদেরও প্রতিভা জানানো একটা শক্ত হাতিয়ার। আমি আশা করবো এই কথাগুলি আপনি তুলে ধরবেন। গণতন্ত্র যাতে অক্ষুণ্ণ থাকে, মানুষ যাতে তার অধিকার ভোগ করতে পারে, সেজন্য আপনারা ভূমিকা পাবেন। দক্ষিণ জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ করার পর সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বিরোধী দলের উপদলীয় নেতা বাদল চৌধুরী ঘটনার বিস্তারিত তুলে ধরে বলেন, বিজেপির দলটা কেমন ধরনের দল তা তার সংস্কৃতি থেকে বোঝা যায়। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো তাও কি আমরা জানাতে পারবো না? এটা কোন ধরনের গণতন্ত্র? কোন দেশে আছি আমরা? পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, পুলিশ যদি প্রথম থেকে হস্তক্ষেপ করত তাহলে এই ঘটনা ঘটতো না। নিশ্চয়ই ভুলে যায় না, ভাষার জন্য সে জীবন দিয়েছে, উপজাতির অস্তিত্ব রক্ষা করার জন্য জীবন দিয়েছে, উপজাতিদের হারানো জমি সেগুলি ফেরত পাওয়ার জন্য সে জীবন দিয়েছে। প্রত্যেক বছর এই দিবসটা আমরা উদযাপন করি। এবার তার সশস্ত্রতম শহীদ দিবস, সকালবেলা বিলোনিয়া পার্টি বিষয়ে আমরা তাকে স্মরণ করেছি, শ্রদ্ধা জানিয়েছি। কথা ছিল তার বাড়ি যেখানে মানিগ্রাম বাড়ি, যেই বাড়িতে সে বড় হয়েছে, যেই বাড়ির থেকে সে মিছিলে গিয়েছিল জয়বাড়িতে, সেই গুলিতে নিহত হয়েছে, সেই মানিগ্রাম বাড়িতে আমরা আবক্ষ মূর্তি স্থাপন করেছি। সেই আবক্ষ মূর্তি আমাদের আজকে কেন্দ্রীয় সমাবেশ হচ্ছে এই যে ধনঞ্জয় পার্কে, এই সাচিরাম বাড়ির ওই জায়গায় আমরা সেই জায়গায় যাব। তার জন্য আমরা রওনা হয়েছি। যাওয়ার সময় মানিগ্রাম বাড়িতে এই আবক্ষ মূর্তিতে আমরা ফুল ঢুল দিয়ে তাকে শ্রদ্ধা জানাব। এই সব কাজ শেষ করার পরে, শ্রদ্ধা জানার পরে একটা শেডের মধ্যে বসে যারা আসছিল তাদের সঙ্গে কথাবার্তা বলছিলাম, তখনই আমাদের উপর আক্রমণ হল। হ্যাঁ, বেশ কিছু লোক মানে তাতে ইঞ্জুর, পুলিশ উপস্থিত ছিল। এসপি সাহেব বলেছে আমি পুলিশকে নির্দেশ দিয়েছি, কিন্তু পুলিশ যদি প্রথম থেকে হস্তক্ষেপ করত, তার যদি দেখতো যে এটি সরকার তাহলে দিত, তখন এসপি সাহেব তাকে বলেছে আমি এটা দেখব, এদের কেউকে আমরা ক্ষমা করব। আমরা বুঝলাম আর কোনো উপায় নেই, সরাসরি জায়গার থেকে আমরা এখানে এসপি সাহেবের এখানে এসেছি। এখন দক্ষিণ জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে বাদল চৌধুরী সহ আহতদের বিলুনিয়া হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। কর্তব্যরত চিকিৎসক বাদল চৌধুরীকে প্রাথমিক চিকিৎসার পর আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করে দেয়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া টিআইএন।